নমস্কার বন্ধুরা আপডেটের তরুণে সকলকে স্বাগত জানাই আর তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে দু হাজার বাইশের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব গণিতের সম্পূর্ণ সমাধান তোমাদের স্ক্রিনে কোষে দেখানো হবে তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখো প্রথমে তোমাদের প্রশ্ন থাকছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন একটি ঘুড়ি তিনটি ঘুড়িকে কেটেছে কাটার আগে এই তিনটি ঘুড়ি পাঁচটি ঘুড়িকে কেটেছে মোট কাটা ঘুড়ির সংখ্যা হলো এখানে উত্তর হবে দেখো পূর্বে কেটেছে পাঁচটি আর এখন তিনটি তাহলে যোগ করে পাচ্ছি কত আট কাজে উত্তর হবে অপশন ডি আটটি খ প্রশ্ন রয়েছে রমজান দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল একটি লেবুর দাম চার টাকা এবং একটি বেলের দাম সাত টাকা হলে রমজানকে দিতে হবে কত তাহলে দুটি লেবুর দাম কত হচ্ছে চার দুগুণে আর একটি বেলের দাম সাত টাকা তাহলে আট টাকা ও সাত টাকা যোগ করতে হবে যোগ করে হচ্ছে পনেরো টাকা কাজে উত্তর হবে অপশন ডি পনেরো টাকা এরপর রয়েছে গ দাগে পাঁচ গুণিত সাত এই গুণ ফলে এবার যে চারটি অপশন রয়েছে তাদের মধ্যে থেকে কোনটা উত্তর হবে বুঝে নাও পাঁচ গুণিত সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ দশকের ঘরে হচ্ছে তিন আর এককের ঘরে হচ্ছে পাঁচ এবার উত্তর হবে অপশন সি কি করে হচ্ছে দেখে নাও পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই কাজে উত্তর হবে অপশন সি এবার সত্য বা মিথ্যা প্রথমে থাকছে ছয় যুক্ত ছয় যুক্ত ছয় সমান ছয় গুণিত তিন এটি সত্য কেননা ছয় যুক্ত ছয় যুক্ত ছয় সমান হচ্ছে আঠারো আবার ছয় গুণিত তিন হলে আঠারো হয় তাহলে দুটোই সমান হচ্ছে কাজে উত্তরটা সত্য হবে এবার খর আগে রয়েছে চার যুক্ত ছয় সমান বারো বিযুক্ত তিন কষে দেখছি চার যুক্ত ছয় সমান হচ্ছে দশ কিন্তু বারো থেকে তিন বিযুক্ত করলে হয় নয় তাহলে সমান হচ্ছে না তাহলে এটি মিথ্যা হবে এবার গদাগারে এসে বল দেখে সংখ্যাটি হল বত্রিশ কিন্তু এটা হবে না এটি মিথ্যা হবে তার কারণ দশকে ঘরে রয়েছে দুই তাহলে দুই দশ এক এককে ঘরে রয়েছে তিন দুই দশ তিন তেইশ হচ্ছে কিন্তু আমাদের রয়েছে বত্রিশ কাজে এটি মিথ্যা হবে এরপর তিন দাগে রয়েছে স্তম্ভ মেলাও যে কোনো তিনটি আমাদের চারটি করতে হবে তোমাদের সুবিধার্থে আমি চারটি করে দেখাচ্ছি দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি চার এবং দশকের অঙ্কটি পাঁচ হলে সংখ্যাটি হবে এখানে দশকের ঘরে যদি সংখ্যা পাঁচ হয় তাহলে ডি অপশান হচ্ছে ঠিক আছে চুয়ান্ন নেক্সট রয়েছে খদ আগে ষাট পঞ্চান্ন পঞ্চাশ সংখ্যার বিন্যাস দেখে পরের সংখ্যাটি উত্তর নির্ণয় করতে হবে তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে দেখো পাঁচ করে কমছে তাহলে এর আগে পাঁচ করে যদি কম করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে উত্তর হবে আমাদের অপশন সি পঁয়তাল্লিশ ঘদাগে রয়েছে পাঁচ জনের প্রত্যেককে আটটি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা হবে এখানে গুণ করতে হবে পাঁচ গুণিত আট চল্লিশ হবে কাজে উত্তর হবে অপশন এ চল্লিশ এবার ঘদ রয়েছে একটি থালায় কুড়িটি সন্দেশ এবং অপর একটি থালায় দশটি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে এখানে যোগ করতে হবে কুড়ি যুক্ত দশ সমান তিরিশ তাহলে উত্তর হবে অপশন বি তিরিশ এরপর চার নম্বর প্রশ্নে কদ আগে প্রথমেই রয়েছে যোগ করো দেখো যোগ করে দেখছি কত হচ্ছে পাঁচ আর তিনে আট আর সাত আর দুয়ে যোগ করলে হয় নয় তাহলে উত্তর হবে আটানব্বই এরপর বিয়োগ করো বিয়োগ করে দেখছি কত হচ্ছে আট থেকে পাঁচ যদি বাদ যায় তাহলে তিন আর পাঁচ থেকে তিন বাদ গেলে হবে দুই তাহলে তেইশ উত্তর হবে এবার রয়েছে গদাগে ভাগ করো ভাগটা তোমাদের সামনে করে দেখাচ্ছি দেখো উত্তর হচ্ছে তেরো এই ছিল তোমাদের আজকের আলোচনা আশা করি আলোচনাটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ